বন্ধুরা, আপনি যদি এই মুহূর্তে এয়ারটেল অথবা ভোডাফোনের সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় সুখবর। কেননা এই মুহূর্তে এয়ারটেল এবং ভোডাফোন এই উভয় কোম্পানি একটা খুব স্বল্প মূল্যের রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে, যা জিওকে বিট করতে পারে বা জিওর সঙ্গে টক্কর দিতে পারে এমন একটা নতুন রিচার্জ প্ল্যান, যা জিওর থেকে শত গুণে কম রিচার্জ প্ল্যান। এবং এখানে বলা হয়েছে যে আপনি আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন এই নতুন রিচার্জ প্ল্যানটার মাধ্যমে। তো এই নতুন রিচার্জ প্ল্যানটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও যে ভোডাফোনের 555 টাকা রিচার্জ প্ল্যান ছিল জিওর সাথে, যেটা 84 দিনের, সেটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়ে অনেক টাকা কমে গেছে এবং নতুন রিচার্জ প্ল্যান তৈরি হয়েছে। তো এই রিচার্জ প্ল্যানটা সম্পর্কে আলোচনা করব। আপনি যদি এয়ারটেল অথবা ভোডাফোনের সিম এই মুহূর্তে ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু বেনিফিট পেতে চলেছেন। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউটেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমাদের সকলের কাছে কিন্তু ভোডাফোন অথবা এয়ারটেলের সিম রয়েছে, কিন্তু তার পাশাপাশি কমন সিম হিসাবে কিন্তু আমাদের জিও সিম রয়েছে। আর আমরা শুধুমাত্র জিওটাকেই ব্যবহার করি, জিওটার আমরা রিচার্জ করে থাকি, জিওটার ডেটা প্ল্যান ব্যবহার করি, জিওর থেকে কলিং ব্যবহার করি। আর এয়ারটেল অথবা ভোডাফোনের সিম যদি আছে তো সেগুলো শুধুমাত্র আমাদের ইনকামিং বা পরিষেবা দেওয়ার জন্য শুধুমাত্র রয়েছে, যেগুলো আমাদের নাম্বারগুলো অন্য কোনো জায়গাতে দিয়ে রেখেছি বলেই আমাদের নাম্বারগুলো বাধ্য হয়ে চালাতে হচ্ছে। তো এরকম অবস্থায় এয়ারটেল এবং ভোডাফোন যখন আস্তে আস্তে তাদের টেলিকম বাজার থেকে দূরে সরে যাচ্ছে, তখন তারা বারবার ধরে তাদের নতুন নতুন রিচার্জ প্ল্যান আনার চেষ্টা করছে, মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আর এখন যদি আপনি ভোডাফোনের সার্ভারে গিয়ে দেখেন তো ভোডাফোনের যেটা 555 টাকা রিচার্জ ছিল এবং সেম ফেসিলিটি ছিল যেটা জিওর মতোই, 1.5 GB প্রতিদিন ডেটা এবং তার সাথে 100 SMS এবং আনলিমিটেড কলিং, সেটার এখন অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গিয়ে 499 টাকা হয়ে গেছে এবং আপনি সেম ফেসিলিটি কিন্তু পেয়ে যাবেন। আর তার সাথে সাথে এয়ারটেল এবং ভোডাফোন উভয় কোম্পানি কিন্তু একটা আকর্ষণীয় একটা রিচার্জ প্ল্যান নিয়ে এলো খুব স্বল্প মূল্যের, মাত্র 19 টাকায়। আর এখানে বলা হয়েছে যদি আপনি 19 টাকায় রিচার্জ করেন তাহলে আপনি এই 19 টাকার মাধ্যমে আপনি আনলিমিটেড কলিং করতে পারেন এবং তার সঙ্গে 200 MB ডেটা আপনি পেয়ে যাবেন। তো এটার ভ্যালিডিটি হচ্ছে 2 দিন, শুধুমাত্র যারা বেশি পরিমাণে ফোন কল ব্যবহার করে থাকেন শুধুমাত্র তাদের জন্যই এই প্যাকটা। শুধুমাত্র ফোন করতে পারবেন আপনি 2 দিন ধরে আনলিমিটেড কলিং, যে কোনো নাম্বারে যে কোনো প্রোভাইডে আপনি সম্পূর্ণ ফ্রিতে কল করতে পারবেন, এবং তার সাথে সাথে শুধুমাত্র আপনার ইন্টারনেট নাম মাত্র 200 MB শুধুমাত্র দেওয়া হচ্ছে। তো এই শুধুমাত্র যে 200 MB ডেটা দিচ্ছে, এই 200 MB ডেটাতে এখন বর্তমানে কিছুই হবে না সেটা আমরা সকলে জানি, তবুও ফেসবুক শুধুমাত্র ব্যবহার করার জন্যই তারা হয়তো এই ডেটাটা দিচ্ছে, জাস্ট জোকিং। তো আপনাদের কেমন মনে হয় এই প্যাকগুলো সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি কি চাইবেন 19 টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করতে আপনার মোবাইলে, সেটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এই চ্যানেল থেকে প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।